প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভালো আছো আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি তো আমাদের শ্রেণী কার্যক্রমে নিয়মিত ক্লাসের মধ্যে আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভৌতবিদ্যা অধ্যায় যে অধ্যায়ে ইতিমধ্যে আমরা তিনটা ক্লাস নিয়েছি আজকে আমাদের চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা আরম্ভ করব তৃতীয় ক্লাসে যেখানে আমরা শেষ করেছি তারপর থেকে আমরা আরম্ভ করতে যাচ্ছি অর্থাৎ গত ক্লাসে আমরা ক্রাশ সম্পর্কে আমরা পড়েছিলাম ক্রাশের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ ক্রাশের স্বরলেখ যে একটা তোমার পরিবৃত্ত সেই বিষয়গুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই সমীকরণগুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ক্রাশের গতির ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা উঠার সময় বিচরণকাল সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লা ও সর্বাধিক অনুভূমিক পাল্লা আর সময়ের সাথে যদি আমাদের এই হয় তাহলে কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব এই বিষয়ের উপরে ট্রফিক্সের উপরে তাহলে আমরা যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে যে এটা তো আমরা জানি একটা বস্তুকে যখন ভূমির সাথে থিটার সমে আমরা নিক্ষেপ করলাম তাহলে এখানে এই বিষয়গুলো আমরা জানি যে তোমার নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হওয়ার কারণে এই বিষয়টা পাচ্ছি এবং বি নট বেগে যখন থিটা নট কোণে তির্যকভাবে নিক্ষেপ করলাম তখন নিক্ষেপণ বেগ তথা আদি বেগের দুটি উপাংশ হয়ে যাবে অনুভূমিক বরাবর বেগের উপাংশ বি নট কস থিটা নট আর উলম্ব উপাংশ হল যে তোমার বি ওয়াই নট সমান বি নট সাইন থিটা নট এবং এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স সমান জিরো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে যে মাইনাস জি এবং এখানে আমরা যদি এই নিক্ষিপ্ত বস্তু যখন উড্ডয়মান অবস্থায় থাকবে চলতে থাকবে যে কোনো স্থানে তার ব্যাগ দুটি উপাংশে বিভক্ত হয়ে যাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটি ব্যাগ হবে একটা হচ্ছে যে বি এক্স একটা যদি আমরা বি ওয়াই ধরি তাহলে বি এক্স সমান হবে যে বি নট কস থিটা নট এবং এটা তার বিচরণ অবস্থায় সর্বত্রই এই অনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ যেটা বি নট কস থিটা নট এটা স্থির থাকবে এটা কোনো পরিবর্তন হবে না কিন্তু উলম্ব বরাবর ব্যাগের উপাংশ যেটা বি ওয়াই এই বি ওয়াই এর সমীকরণ এই সমীকরণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের হবে যেহেতু এখানে সময়ের একটা বিষয় আছে তাহলে নিক্ষেপ করার যদি আমরা এক সেকেন্ড পরে হয় তখন বি ওয়াই এর মানে একটা পাবো দুই সেকেন্ড পরে যদি হয় বি ওয়াই এর মানে একটা পাবো এবং এই জন্য এক এক স্থানে আমাদের বি ওয়াই এর মান এক একটি হবে এবং সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন আমরা জানি ওয়াই অক্ষ বরাবর ব্যাগের কোনো মান থাকে না এক্স অক্ষ বরাবর যে ব্যাগের মান থাকবে বি এক্স সমান বি নট কস থিটা নট সেটাই এখানকার সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান হবে আমরা এটা জানি এবং সময়ের সাপেক্ষে যে কোনো স্থানে ব্যাগের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা বের করেছিলাম বি সমান গুণ বা বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো সমীকরণের মাধ্যমে বের করে এটা আমরা করব আর এই ওয়াইটা হচ্ছে যে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করলাম যে কোনো স্থানে যদি তার স্থানাঙ্ক এক্স ওয়াই অর্থাৎ এক্স অক্ষের দিকের মান এক্স ওয়াই অক্ষের দিকের মান যদি ওয়াই হয় তাহলে ওয়াই অক্ষের দিকের ওয়াই মানটাকে বিবেচনা করে আমরা একটা সমীকরণ পাই এই সমীকরণটি হচ্ছে যে একটা পরাবৃত্তির সমীকরণ এগুলো আমরা সেটা দেখিয়েছি আজকে যেটাতে আমরা আসতেছি এই একই বিষয় থেকে তাকে গতি দ্বারা আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে চিত্রের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা সর্বাধিক উচ্চতায় উঠার সময় এই বিষয়টা আমরা কি করব তোমার নির্ণয় করব প্রথমে তারপর পর্যায়ক্রমে বাকিগুলো আমরা নির্ণয় করব তাহলে এখন আমরা যদি এখানে আসি যে সর্বাধিক উচ্চতায় উঠার সময় তাহলে সর্বাধিক উচ্চতায় উঠার জন্য সময় সর্বাধিক উচ্চতা কোথায় তোমার এখানে যেখানে আমরা আগেও বলেছি যে এই জায়গায় বি ওয়াই এর মান হচ্ছে যে কত তোমার জিরো আর বি এক্স এর মান হচ্ছে যে এখানে বি নট কস থিটা নট এটা দিয়ে আমরা এখানকার ব্যাগ পাবো এখানে বি ওয়াই সমান হচ্ছে যে জিরো তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা যদি প্রথম জন্য যদি আসি তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা উলম্ব উপাংশের ব্যাগের মান যেটা সেটা আমরা কি পাবো বি ওয়াই সমান বি ওয়াই নট প্লাস এ ওয়াই পি এটা তো আমরা জানি যে ব্যাগের শেষ ব্যাগ এটাও আদি ব্যাগ এটা ত্বরণ সময় তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ ব্যাগ এই জায়গায় আমরা ধরে নিলাম যে বি ওয়াই আর এক্স অক্ষ বরাবর এটা আমরা ধরলাম এবং এখানে যেহেতু বি ওয়াই এর মান শূন্য তাহলে আমরা লিখতে পারি শূন্য সমান এটা শূন্য কখন হবে
যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এটাকে আমরা ইচ্ছা করে টিএম দিলাম, এটার দ্বারা আমরা বুঝলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টিএম। তাহলে এটা যদি আমরা লিখি বি ওয়াই নট সমান আমরা এখান থেকে পাচ্ছি বি নট সাইন থিটা নট, তাহলে মাইনাস জি এ ওয়াই সমান মাইনাস জি, এটা হচ্ছে যে কত তোমার টিএম। এখান থেকে আমরা পাচ্ছি টিএম মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে যদি আমাদের যে কোনো একটা বস্তুর নিক্ষেপণ ব্যয় এবং নিক্ষেপণ কোণ যদি আমরা জানতে পারি, তাহলে এটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে সেই বিষয়টা আমরা এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। এটা হচ্ছে যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার বিচরণ কাল। তাহলে আমরা যদি আসি বিচরণ কালের যদি আমরা সমীকরণ নির্ণয় করি, বিচরণ কাল হচ্ছে যে এখান থেকে যে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এটি ভূমি থেকে বা নিক্ষেপণ স্থান থেকে উপরে উঠে যতক্ষণ শূন্যে বিচরণ করে আবার নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসতে তার যে সময় লাগবে বা নিক্ষেপণ স্থানে বরাবর অনুভূমিক বরাবর যে কোনো স্থানে এসে পড়তে যে সময় লাগবে সেটাকে আমরা বলতেছি বিচরণ কাল। এখন দেখো আমরা যদি এই দুই নাম্বার যেটা আসতেছে বিচরণ কালের সমীকরণ যদি আমরা বের করি, আমরা জানি যে একটা সমীকরণ যেটা এক্স এস সমান যেটা আমরা জানি বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে এক্স মাইনাস এক্স নট ওয়াই অক্ষ বরাবর আমরা শিখেছি ওয়াই সমান ওয়াই নট প্লাস বি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে বিচরণ কালের জন্য আমার সমীকরণটা কি আসে, যে ধরে নিলাম যে এটি এই নিক্ষেপণ স্থান থেকে আবার শূন্যে বিচরণ করে নিক্ষেপণ স্থানের সম উচ্চতায় আবার ফিরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে যে বিচরণ কাল। তাহলে এই বিচরণ কাল যদি আমার টি হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাচ্ছি, যেহেতু সমীকরণ হচ্ছে যে আগে আমরা সমীকরণটা লিখি ওয়াই সমান ওয়াই নট প্লাস বি ওয়াই নট, টি এর পরিবর্তে আমরা ক্যাপিটাল টি লিখলাম প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার আমরা এটা লিখলাম। এবার আমরা এই শর্তগুলো এখানে ইউজ করব। একটা বিষয় হলো যে বিচরণ কাল তো আমরা হিসাব করতেছি এখান থেকে এখানে চলে আসা, ওয়াইটা হচ্ছে তো ওয়াই অক্ষের দিকে সরণ, তাহলে একই উচ্চতায় যদি আবার চলে আসে তাহলে আমার ওয়াই এর মানটা হচ্ছে যে শূন্য সমান ওয়াই নট এর মান আমরা জানি যে শূন্য প্লাস বি ওয়াই নট এর মান আমরা জানি কত তোমার বি নট সাইন থিটা নট, তাহলে বি নট সাইন থিটা নট টি, তারপরে তোমার মাইনাস হাফ, মাইনাস কেন দিলাম যেহেতু এ ওয়াই সমান মাইনাস জি তাহলে মাইনাস জি টি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা সমাধান করি তাহলে টি সমান আমরা পাবো টু বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি শিক্ষার্থীরা তোমরা দেখেছ যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে যে সমীকরণ আমরা পাচ্ছি আর বিচরণ কালের জন্য ওই সমীকরণের ডাবল অর্থাৎ সময় বিচরণ কালটা হবে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়ের দ্বিগুণ। যেরকম আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, আমরা যখন একটা সমীকরণ পড়ছিলাম নিক্ষিপ্ত বস্তুর জন্য যে ওটা কেন ডাব হয় যে আমরা বলছি সর্বোচ্চ উচ্চতা উঠতে যতক্ষণ সময় লাগে আবার নিক্ষেপ স্থানে ফিরে আসতে একই সময় লাগে, এখানেও ঠিক একইভাবে এখান থেকে এখানে উঠতে যতক্ষণ সময় লাগবে আবার এখান থেকে এখানে ফিরে আসতে একই সময় লাগবে, এবং আমরা যখন খাড়ার উপরের দিকে নিক্ষেপের জন্য আমরা পড়েছিলাম যে সেখানে আমরা কি পড়েছিলাম, দেখো শিক্ষার্থীরা আমরা সেখানে এইটুকু পড়েছিলাম যে একটা বস্তুকে যখন বি নট বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব এখানে জায়গা তো এটি ক্ষণিকের জন্য স্থির হবে, এবং এটার জন্য আমরা সময়টা বের করেছিলাম যে বি নট স্কোয়ার ডিভাইডেড বাই এই তোমার এটা আমরা পেয়েছিলাম যে ডিভাইডেড বাই কত তোমার জি, বি সমান বি নট প্লাস কত তোমার এ টি, তাহলে বি নট হচ্ছে যে তোমার টি সমান হচ্ছে যে বি নট ডিভাইডেড বাই কত তোমার জি, আর যখন এটা এখান থেকে এখানে পুনরায় ফিরে আসছে তখন আমরা টি সমান লিখলাম যে টু বি নট ডিভাইডেড বাই জি। দেখো এই বিষয়টা ওখানে যেটা পড়ছি খাড়া, এখন এখানে যদি ঠিক
একই ভাবে আমরা ডিসন করে কথাটা কিন্তু আমার একই আসছে টি ম্যাক্সিমাম এখানে ছিল যে টি ম্যাম এম মানে সর্বোচ্চ উচ্চতা উচ্চতার সময় এটার এই সময়ের মধ্যে ইকুয়েশনের মধ্যে তেমন কোনো ভিন্নতা নাই কেন দেখো যখন আমি খাড়া উপরে দিকে নিক্ষেপ করব এখন তো এখানে নিক্ষেপ করলাম সূক্ষ্ম কোণে থিটা নট কোণে তাহলে এই জন্য আমার এখানে থিটা নট আছে যখন খাড়া উপরে দিকে নিক্ষেপ করব তখন থিটা নটটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি তাহলে এই এখানে যদি আমি এখন সাইন 90 ডিগ্রি যদি বসাই সাইন 90 ডিগ্রি সমান 1 ওই দেখছো এটা আর এটা একই ইকুয়েশন আবার এখানেও ঠিক একই ভাবে যদি আমরা থিটা নটের মান 90 ডিগ্রি বসাই দেখি তো আমি যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি তখন থিটা নটটা হচ্ছে 90 ডিগ্রি উলম্ব বরাবর যখন নিক্ষেপ করতেছি আমরা তো কোণটা তো হিসাব করব সবসময় এক্স অক্ষের সাথে এই জন্য তো এটা অনুভূমিক অক্ষ তাহলে যখন আমি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করব তাহলে পাচ্ছি যে 2 v নট ডিভাইডেড বাই z ওই যে একই ইকুয়েশন না খুব মজার একটা বিষয় তাহলে আমরা এটা পাইলাম বিসরণ কাল এর জন্য সমীকরণ ক্যাপিটাল টি সমান 2 v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি আর টি সর্বোচ্চ উচ্চতা উঠার জন্য আমরা সময়ের এই ইকুয়েশনটা পেলাম এবার আমরা আসব যে তোমার সর্বাধিক উচ্চতা অর্থাৎ সর্বাধিক উচ্চতা বলতে আমরা কি বুঝতেছি ওই যে যেখানে অনুভূমিক অক্ষ বরাবর মানই হলো যে ওই বস্তুটির মোট ব্যাগের মান উলম্ব বরাবর তার কোনো ব্যাগের মান থাকবে না সেই জায়গাটাই হচ্ছে যে আমার সর্বাধিক উচ্চতা আমরা যেটাকে জানি এখন সর্বাধিক উচ্চতার জন্য যদি আমরা করি তাহলে আমাদের বিষয়টা কি আসে আমরা একটু দেখি তবে সর্বাধিক উচ্চতা তিন নম্বরে যেটা আমাদের আসতেছে সেটা হলো যে সর্বাধিক উচ্চতা উচ্চতা যেটাকে আমরা ধরে নিলাম মনে করো এই তাহলে সর্বাধিক উচ্চতা এস নির্ণয়ের জন্য যদি আমরা এসটা যদি বের করতে হয় আমরা একটা সমীকরণ জানি যে তোমার বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস টু এস এটার থেকে যখন আমরা উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর ধরবো তখন এই সমীকরণটাকে কি লিখতে পারি বি ওয়াই স্কোয়ার সমান বি ওয়াই নট স্কোয়ার প্লাস টু এ ওয়াই এখন এস মানে সর্বাধিক উচ্চতা এটা যখন আমরা এস লিখতেছি তাহলে যখন এস সমান এস দেখো তখন কিন্তু আমার এই জায়গায় বি ওয়াই সমান কিন্তু জিরো যেহেতু এই জায়গায় উলম্ব বরাবর ব্যাগের মান শূন্য তাহলে বি ওয়াই সমান জিরো তাহলে এস সমান যখন আমি এস লিখতাম তখন বি ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে যে কত দেখো এই জিরো যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে পাচ্ছি বি নট সাইন থিটা নট হোল স্কোয়ার আর এটা আমরা পাচ্ছি মাইনাস টু জি এস এখান থেকে আমরা পাচ্ছি এস সমান বি নট সাইন থিটা নট স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এটা হলো যে সর্বোচ্চ উচ্চতায় উঠা কতটুকু সর্বোচ্চ উপরে উঠবে সেই বিষয়টা নির্ণয়ের সমীকরণ হলো যে এটা শিক্ষার্থীরা আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি টি এম যেটা সর্বাধিক উচ্চতার সময় বিচরণকাল এবং সর্বোচ্চ উচ্চতা সব সমীকরণগুলো কিন্তু নিক্ষেপণ ব্যাগ এবং নিক্ষেপণ কোণকে দিয়ে সমীকরণগুলো তাহলে আমরা যদি নিক্ষেপণ ব্যাগ এবং নিক্ষেপণ কোণ যদি আমাদের জানা থাকে তাহলে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগবে এবং কতটুকু সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং তার বিচরণকাল কত হবে সেই বিষয়টা কিন্তু আমরা নির্ণয় করতে পারি একইভাবে অনুভূমিক পাল্লার ইকুয়েশনও যদি আমরা বের করি তাও নিক্ষেপণ ব্যাগ এবং নিক্ষেপণ কোণকে দিয়ে একটা সমীকরণ আসবে এখন আমরা আসবো অনুভূমিক পাল্লা পাল্লা জিনিসটা কি আসলে পাল্লা বলতে আমরা বুঝবো যে দূরত্ব পাল্লা বলতে দূরত্ব অনুভূমিক পাল্লা বলতে আমরা বুঝবো একটা বস্তুকে যদি আমরা কি করি তোমার তির্যকভাবে যদি নিক্ষেপ করি তাহলে এটি নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসবে অর্থাৎ যেটুকু জায়গায় পৌঁছার সময়টাকে আমরা বিচরণ কাল ধরি তাহলে ওই নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসলে এটি অনুভূমিক বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে তাহলে অনুভূমিক পাল্লা কি আমরা বলবো যে একটা বস্তুকে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে এটি নিক্ষেপণ স্থান থেকে শূন্যে বিচরণ করে আবার নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসলে
অনুভূমিক বরাবর বা এক অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটাকে বলা হয় অনুভূমিক পাল্লা। অর্থাৎ যেটাকে আমরা এক্স এর মান এদিকে এক্স দেখেছি সেটাই হচ্ছে যে এক্স এর মান, এখানে এক্স সমান হচ্ছে যে আর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে সর্বাধিক যে দূরত্বটুকু যায় সেটাই হচ্ছে যে আর বা রেঞ্জ যেটাকে বলা হয়। তাহলে অনুভূমিক পাল্লা আমরা শিখলাম যে একটা বস্তুকে যদি ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপণ উচ্চতা ফিরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা। আমি যদি মাটি থেকে একটা ভূমির সাথে এ করে একটা বলকে যদি আমি কিক করি, অথবা মনে করো একটা কামান থেকে একটা তোমার গোলা ছোড়া হলো, তাহলে এটা আবার ওই ভূমিতে ফিরে আসা, অথবা ভূমি থেকে ডিটাচ অবস্থা আমি শূন্য স্থান থেকে নিক্ষেপ করলাম, তাহলে শূন্য স্থান থেকে যদি নিক্ষেপ করি তাহলে এটা শূন্যে বিচরণ করে আবার এই নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে যে অনুভূমিক পাল্লা। এখন আমরা অনুভূমিক পাল্লার জন্য একটা ইকুয়েশন স্থাপন করব। এখানে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, অনেক সময় অনুধাবন কোশ্চেন আসতে পারে যে খাড়া একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, মানে উলম্ব বরাবর যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তার অনুভূমিক পাল্লা থাকে না কেন? অনুভূমিক পাল্লা তো যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হলো যে নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসলে অনুভূমিক বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন এখান থেকে যদি আমি এটাকে নিক্ষেপ করি, আমরা তো জানি ব্যাক রাষ্ট্রে দেবেতে সর্বোচ্চ উচ্চতা উঠে কণিকের জন্য স্থির হয়ে আবার অভিকর্ষদ বলের প্রভাবে পড়তে থেকে নিক্ষেপণ স্থানেই কিন্তু ফিরে আসবে। তাহলে এই জায়গা থেকে নিক্ষেপ করালে এই জায়গায় ফিরে আসলো, তাহলে এক অক্ষ বরাবর তো তার কোনো মান নাই, কারণ হচ্ছে এক অক্ষ বরাবর যদি কোনো দূরত্ব পাওয়া যায় সেটাই তো হচ্ছে যে অনুভূমিক পাল্লা। এই জন্য এটার যেহেতু নিক্ষেপণ বিন্দুতেই ফিরে আসে এবং সেই ক্ষেত্রে এক অক্ষ বরাবর কোনো দূরত্ব পাওয়া যায় না, এই জন্য খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি তাহলে ওই বস্তুর অনুভূমিক পাল্লা থাকে না, এগুলো আমাদের অনুভূমিক এ আসতে পারে। যেমন অনেক সময় এখানে যে একটা বিষয় আছে, আমরা তো জানি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে এখানে উলম্ব বরাবর কোনো ব্যাগের মান থাকবে না, তাহলে এখানে ব্যাগের মান না থাকলে এখানে এক অক্ষ বরাবর যে ব্যাগের মান হবে সেটা হচ্ছে বি নট কস থিটা নট। এবং এই যে এখানে একটা সমীকরণ দিয়ে আমরা বের করি বি সমান রুট ওভার বি এস স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, ওটা দিয়ে যদি আমি বের করি এখানে ব্যাগের মান সবচেয়ে কম পাওয়া যাবে। তাহলে এই জন্য অনেক সময় অনুধাবন কোশ্চেন আসতে পারে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সর্বনিম্ন হয় কেন, অথবা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হয় না কেন। তাহলে গতিশক্তি আমরা যেটা জানি যে হাফ এম বি স্কোয়ার ব্যাগের উপরে নির্ভর করে, তাহলে এখানে ব্যাগের মান যেহেতু সবচেয়ে কম তাহলে তার এই গতিপথের যে কোনো জায়গা থেকে এখানে ব্যাগের মান কম, তাহলে এই জন্য গতিশক্তির মান সবচেয়ে কম, এই জন্য সর্বোচ্চ উচ্চতার গতিশক্তি কম। আর গতিশক্তি শূন্য হয় না এই কারণে যেহেতু এখানে ব্যাগের মান তো শূন্য হয় না, এই কারণে যখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করবো তখন সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান শূন্য হয়, এই জন্য এখানে গতিশক্তি শূন্য খাড়াভাবে নিক্ষেপ করলে, কিন্তু তির্যকভাবে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় যেহেতু ব্যাগের মান শূন্য হয় না এই জন্য সেখানে গতিশক্তিও শূন্য হয় না। এই বিষয়গুলো তোমরা একটু দেখতে হবে, কারণ অনুধাবন কোশ্চেন আসতে পারে, আর তাছাড়া এই সমস্ত বিষয়গুলো যদি খুঁটিনাটি না বুঝো তাহলে তো ওই বিষয় বা এই টপিক সম্বন্ধে পূর্ণ ধারণা আসবে না এবং সৃজনশীল কোশ্চেনের আনসারও করতে পারবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা আলোচনা করতে এই কথাগুলো আমাদের বেরিয়ে আসছে সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা। তাহলে আমি আটটা নির্ণয় করব। তাহলে এই আটটা নির্ণয় করা আমরা কিন্তু একটা সমীকরণ যে আগে বের করেছিলাম প্রাসের সরল মানে সরলরেখ যে একটা কি তোমার পরিবৃত্ত, তাহলে সেটা এটা আমি এখান থেকে আমরা সেটাকে দেখাতে পারি। এই সমীকরণ থেকে যদি আমরা আসি তাহলে দেখো ওয়াই এক্স সমান যদি আমার কথা হয় আর যদি হয় ওয়াই এর মান কত, ওয়াই তো হচ্ছে যে উলম্বের দিকের মান, তাহলে এখানে তো ওয়াই এর মান কত তোমার শূন্য, তাই না? এখানে হচ্ছে যে ওয়াই এর মান কত তাও শূন্য, যেহেতু এই রেখা থেকে অনুভূমিক অক্ষ থেকে উপরের দিকে যদি কোনো মান না থাকে তাহলে তো ওয়াই এর মানে নেই, তাহলে এই জায়গায় ওয়াই এর মান শূন্য, নিক্ষেপণ উচ্চতায় ফিরে আসলে ওয়াই এর মান কত তোমার শূন্য, তাহলে ওয়াই এর মান যদি আমরা শূন্য যদি বসাই তাহলে সমান এবং সেই ক্ষেত্রে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে যে আমার আর, তাহলে এক্স এর মান আর যদি আমরা ধরি
তাহলে tan থিটা নট মাইনাস z এটা হয়ে যাচ্ছে যে r স্কয়ার আর এটা হয়ে যাচ্ছে যে কত তোমার 2b নট cos থিটা নট হোল স্কয়ার তাহলে এখন এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা r এর মান কি পাবো দেখো তোমরা একটু লক্ষ্য করো তাহলে আমরা এখান থেকে যদি করি r এর মান পাবো আর একটা যদি চলে যায় তাহলে আমরা পাচ্ছি r z r divided by 2 b naught cos theta naught whole square সমান tan theta naught তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে r সমান হয়ে যাচ্ছে যে 2 b naught square cos square theta naught into tan theta naught তাহলে tan theta naught হচ্ছে যে sin theta naught divided by cos theta naught আর এখানে কি হয়ে যাচ্ছে তোমার তাহলে এখান থেকে আমরা যদি দেখি এটা হয়ে যাচ্ছে যে z তাহলে r যদি আমরা করি z এদিকে চলে গেল এটা এদিকে কি হয়ে গেল তোমার চলে আসলো তাহলে আমরা এখানে লাস্ট পর্যন্ত কি পাচ্ছি দেখো এখানে আমাদের নিচে z উপরে পেয়ে যাচ্ছি আমরা b নট স্কয়ার আর 2 sin থিটা নট cos থিটা নট আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা তাহলে সেই হিসাবে যদি আমি লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি b নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই z তাহলে এটাই হচ্ছে যে আনুভূমিক পাল্লার সমীকরণ r সমান b নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই z তাহলে দেখো এখানেও যে কথাটা আমরা বলছিলাম যদি আমার নিক্ষেপণ কোণ থিটা নট এবং নিক্ষেপণ বেগ যদি জানা থাকে তাহলে এটি অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারব এখানে দেখো শিক্ষার্থীরা যে কথাটা বলা হয়েছে যে তোমার সর্বাধিক অনুভূমিক পাল্লা এই বিষয়টা কি এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি দেখো আমরা এখান থেকে যদি দেখি দেখো আমরা যদি খেয়াল করি যে দেখো একটা বস্তুকে আমরা কি করলাম তোমার নিক্ষেপ করলাম এই এটা আমার মনে করো আমি x অক্ষ এটা হচ্ছে কি তোমার y অক্ষ আমরা একই বস্তুকে মনে করো v নট বেগে নিক্ষেপ করলাম v নট বেগে ব্যাক প্রত্যেকবার একবার এটাকে এই কোণে নিক্ষেপ করলাম আরেকবার এটাকে এই কোণে নিক্ষেপ করলাম আরেকবার এটাকে মনে করো এই কোণে কি করলাম তোমার নিক্ষেপ করলাম আরেকবার এটাকে এই কোণে নিক্ষেপ করলাম আরেকবার এটাকে মনে করো এই কোণে কি করলাম তোমার নিক্ষেপ করলাম অর্থাৎ এই কোণটা আমি যদি ধরি যে এটা হচ্ছে যে কত তোমার মনে করো থিটা 1 মানে 20 ডিগ্রি এটা আমি ধরে নিলাম যে কত তোমার 30 ডিগ্রি এটা আমি ধরে নিলাম যে কত তোমার 45 ডিগ্রি মনে করো এই যে এই কোণটা আমরা ধরে নিলাম যে তোমার 20 ডিগ্রি কথা কথা এই কোণটা আমরা ধরে নিলাম যে 30 ডিগ্রি আর এই কোণটা আমি ধরে নিলাম যে কত তোমার এই কোণটা ধরে নিলাম যে 45 ডিগ্রি এই কোণটা মনে করো আমরা ধরে নিলাম যে 60 ডিগ্রি এটা মনে করো 70 80 কোন একটা হবে অর্থাৎ 90 ডিগ্রি সে কম এখন নিক্ষেপ করলে এখান থেকে যদি তুমি দেখো v নট বেগে এটা v নট বেগে এই বরাবর v নট বেগে সব জায়গায় কিন্তু বেগের মান একই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কোণে নিক্ষেপ করতেছি তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে দেখো এটা এখান থেকে মনে করো এই এখানে গিয়ে কি করলো তোমার পড়লো তাহলে এটি x অক্ষ বরাবর এতটুকু দূরত্ব কি করলো তোমার অতিক্রম করলো যেটা হচ্ছে যে তার অনুভূমিক পাল্লা এখন দেখো এখানেও যদি আমি এটা দিয়ে যদি করি তাহলে এটা কোথায় আসলো এখানে আসলো তাহলে এখান থেকে এটা অর্থাৎ 30 ডিগ্রির জন্য আমি আনুভূমিক পাল্লা পাইলাম এখান থেকে এটা অর্থাৎ প্রথমত 20 এর জন্য আনুভূমিক পাল্লা যা ছিল 30 এর জন্য তার চেয়ে বেশি আসছে এবার 45 এর জন্য যখন আমি এটাকে নিক্ষেপ করলাম তখন মনে করো এটা কোথায় আসলো এখানে তাহলে আনুভূমিক পাল্লা আরো কি হয়ে গেল তোমার বেড়ে গেল 45 ডিগ্রির পরে যদি আমরা মনে করো 60 ডিগ্রি বা বেশি যদি নিক্ষেপ করি তাহলে এটা কি করবে তোমার এভাবে উপরের দিকে উঠে এটা কিন্তু আগের সে যে আগের সে কি করবে তোমার কম দূরত্ব কি করবে তোমার যাবে কেন যাবে সেই কথাগুলো আমরা বলতেছি প্র্যাকটিক্যালি যদি আমরা করি এটাই হবে ঠিক এটার জন্য আরো উপরের দিকে উঠবে মনে করো আরো কি হবে তোমার কাছে এসে পড়বে যদি আরো এ করি এটা এখান থেকে কি করবে তোমার এদিকে আসবে
তাহলে এক বরাবর যদি আমি নিক্ষেপ করে আরো উপরের দিকে আসবে এখানে আসবে তারপর এই বরাবর নিক্ষেপ করলে আবার এখানে এসে কি করবে তোমার পড়বে তাহলে আমরা কি দেখলাম যে এই বস্তুটি যে নিক্ষেপ করতেছে শুক্ক কোণের মধ্যে প্রথম থেকে জিরোর পর থেকে আরম্ভ করে 45 ডিগ্রি পর্যন্ত যতই কোণ বাড়াইতে থাকি ততই কিন্তু আনুভূমিক পাল্লা বাড়তেছে এরপরে 45 ডিগ্রি পরে যতই কোণ বাড়াচ্ছি ততই কিন্তু আনুভূমিক পাল্লা কমতেছে কিন্তু কোণ প্রতিটা কোণ বাড়ার সাথে সাথে কিন্তু উচ্চতার পরিমাণ কিন্তু বাড়তেছে কিন্তু 45 ডিগ্রি কোণ পর্যন্ত আমরা দেখতেছি অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ এর চেয়ে কম হইলেও আনুভূমিক পাল্লার মান কম হয় এর চেয়ে বেশি হইলেও আনুভূমিক পাল্লার কম হয় এই 45 ডিগ্রি কোণে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে এটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে যদি প্রতি ক্ষেত্রে বেগের মান একই থাকে একই বেগে যদি আমি বস্তুকে বিভিন্ন কোণে নিক্ষেপ করি তাহলে 45 ডিগ্রি কোণেই সর্বোচ্চ দাম এই জন্য যারা বর্ষা নিক্ষেপ করে অ্যাথলেটিক্সে যে ইভেন্ট আছে বর্ষা নিক্ষেপ শর্টপুট নিক্ষেপ চাকতি নিক্ষেপ এই সমস্ত বস্তুগুলিকে যে যতটুকু ব্যাগ দিতে পারবে তার শক্তি অনুসারে সেইটাই তো সেটার বেশি সে তো সে সর্বোচ্চ ব্যাগ দিতে পারবে ঠিক আছে এখন ব্যাগ দিয়ে যদি সে 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করতে পারে তাহলে সেটি সর্বাধিক দূরত্ব যাবে এই জিনিসটা দেখি তো এখানে সর্বাধিক দূরত্বের উপরে প্রাইসটা ডিক্লারেশন হচ্ছে তাহলে এই জন্য সেই ক্ষেত্রে যারা বর্ষা নিক্ষেপ করে শর্টপুট নিক্ষেপ করে বা চাকতি নিক্ষেপ করে তারা ঘুরে এটাকে এমন একটা গতিশক্তি দিয়ে নিক্ষেপ করার মুহূর্তে যাতে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় সেইভাবে সেটাকে ওরা প্র্যাকটিস করে এবং সেইভাবে তাদের হাত থেকে সেইভাবে ছেড়ে দেওয়া হয় এটা তো তারা কোনটা তো মাপে না না মাপলো যখন সেটা করতে করতে প্র্যাকটিস হয়ে যায় ঠিক হাত থেকে ওইভাবে সেটাকে ছেড়ে দেওয়া হয় যেমন যারা ভালো অ্যাথলেটিক্স ফুটবল খেলে তারা কি করে অনেক দূরে একজন প্লেয়ার আছে তাকে ভূমির সাথে কত ডিগ্রি কোণে কত বেগে এটাকে কি করলে সেটা ঠিক সেখানে যাইয়া পড়বে এটা তো সে খেলতে খেলতে কি হয়ে যাচ্ছে তার যেরকম এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এটা তার ব্রেইনে এবং তার মাথায় পা দিয়ে সেটা কাজ হয়ে যাচ্ছে তার অনুভূতির আগেও তাহলে সেই বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিসের বিষয়টা তো ঠিক তদ্রূপভাবে এই যে শর্টপুট নিক্ষেপ করা বর্ষা নিক্ষেপ করা এগুলো ঠিক একইভাবে তারা নিক্ষেপ করে যার দরুন সর্বাধিক যতটুকু ব্যাগ দিয়ে সর্বাধিক যতটুকু নেওয়ার কৌশল হলো যে ও 45 ডিগ্রি কোণে এটাকে হাত থেকে ছেড়ে দেওয়া হয় খুব মজার বিষয় তাহলে এই জন্য সর্বাধিক পাল্লার জন্য আমার একটা ইকুয়েশন আসে সেটা হচ্ছে যে কেন এটা 45 ডিগ্রিতে দেখো এই বিষয়টা হচ্ছে যে আমরা গাণিতিকভাবে যদি চিন্তা করে থাকি তাহলে অবশ্যই 45 ডিগ্রি হবে কেন যেহেতু আমার একটা ইকুয়েশন আমরা বের করলাম আর সমান বি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই সি আচ্ছা এই সমীকরণের মধ্যে আমরা জানি বি নট যদি ফিক্সড থাকে জি যদি আমার ফিক্সড থাকে তাহলে এই রাশিটার মধ্যে মান সর্বোচ্চ কখন পাবো যদি সাইন টু থিটা নট এর মান ওয়ান হয় তখনই দেখি তো সাইন কস এগুলোর মান আমরা জানি যে ওয়ান এর চেয়ে বেশি হবে না তাহলে ওয়ান যদি হইতে হয় তাহলে তখন সেই ক্ষেত্রে আমার এই বিষয়টা কি হবে এখান থেকে যদি আমরা লিখি এটাকে আমরা লিখতে পারি যে সাইন কত তোমার 90 ডিগ্রি তাহলে উভয় দিক থেকে যদি আমরা এই করি টু থিটা নট সমান হচ্ছে যে 90 ডিগ্রি তাহলে থিটা নট সমান হচ্ছে যে 45 ডিগ্রি এই যে দেখছো তাহলে 45 ডিগ্রি কোণে যখন আমরা এটাকে নিক্ষেপ করব তখন সর্বাধিক দূরত্ব হবে আর ঠিক এই জিনিসটাকে এখানে যদি আমরা বসাই তখন সমীকরণটা আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ হবে যখন এটাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবো তাই এটার মান 1 হবে এই জন্য আর ম্যাক্সিমামের সমীকরণ হচ্ছে বি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি বি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি তাহলে শিক্ষার্থীরা এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা একটা সমস্যা আলোচনা করে আমরা এটাকে কি করবো তোমার শেষ করব সেই বিষয়টা হচ্ছে যে যদি এখন তোমাকে একটা প্রশ্ন করা হয় এরকম যে একটি ফুটবলকে আমরা নেক্সট দিন এটাই করব আমরা শেষ করব যেহেতু সময়ের বিষয় আছে একটা ফুটবল মনে করো আমরা ধরে নিলাম যে একটা ফুটবল এই ফুটবলটাকে বি নট সমান
20 মিটার পার সেকেন্ড থেকে কি করলো ভূমির সাথে মনে করো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো তখন আমার এই যে যে সমীকরণগুলো আমরা বের করলাম যে যদি বলা হলো যে এটা নিক্ষেপ করলো 1 সেকেন্ড পরের বেগ কত তাহলে আমাদের যে ওটাও আমরা নির্ণয় করতে পারবো যেহেতু বেগের সমীকরণ √bx² by square যদি বলা হয় যে এটি অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব কি করবে তোমার অর্থাৎ যাবে তাহলে এই জিনিসটা আমরা কি করতে পারবো তোমার বের করতে পারবো x এর মান যদি আমরা আসি তাহলে x এর মানও আমরা সেখান থেকে বের করতে পারবো আর সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠবে সেটাও আমরা নির্ণয় করতে পারবো এটার অনুভূমিক পাল্লা কতটুকু হবে সেটাও আমরা নির্ণয় করতে পারবো এটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কতক্ষণ সেটাও আমরা নির্ণয় করতে পারবো এবং এর বিচরণ কাল কত সেটাও আমরা নির্ণয় করতে পারবো যেহেতু এই সমীকরণগুলো আমরা সব এখান থেকে বের করেছি তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে আমরা নেক্সট ক্লাসে তাহলে এই বিষয়ের একটা উদাহরণ দিয়ে সংক্ষেপে শেষ করে তারপর আমরা এর পরের টপিকে চলে যাব তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আর অনলাইন ক্লাসগুলো দেখবে বাসায় অনুশীলন করবে তাহলে অবশ্যই তোমরা কামিয়াবি হবে আজকে এখানে আমরা শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ